কর্মসূচি আপনারা রক্ষ করছেন, যে ত্রিপুরাজ্যে সরকারের প্রায় অস্তিত্বহীন, কোনো অস্তিত্ব নেই, রাম পাহাড়ে এটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, আর এটা পেছনে গত ৬ মাস ধরে গ্রামে কোনো কাজ নেই, সরকার নির্বিকার। এদিকে সামান্য জল বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না, এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু তারপরও ত্রিপুরাজ্যে জ্বালানির সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পের পাম্পে 2-2.5 কিলোমিটার করে মোটর সাইকেল বা 3-চাকার এই অটো লাইন ধরে দিনের পথে অপেক্ষা করতে হচ্ছে। একই অবস্থা সিএনজি স্টেশনগুলো, এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয়, এটা তো বাইরে থেকে আসে না, কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা, যে যারা এই বিশেষ করে অটো হচ্ছে যে সিএনজি চালিত অটো, এগুলোর জন্য এই সিএনজি পেতে ঘন্টার বন্দোবস্ত থাকতে হয়। তারপর যেখানে ঝড় বৃষ্টিতে এই বিদ্যুতের খুঁটি ইত্যাদি নষ্ট হয়েছে, 1 সপ্তাহ 10 দিন অবধি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না। আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লং ড্রাইভের একটা জায়গাতে, গত 5-6 বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই, রাস্তার অবস্থা খারাপ। এই সবগুলোর উপরে সরকারের যাতে একটু সজাগ হয়, ঘুম ভাঙে, এরা তো বিভোর হয়ে আছে বিকশিত ভারত গর্বে, কিন্তু এদিকে এই রাজ্যটাকে যে ডুবে যাচ্ছে, মানুষের জীবন জীবিকা, সাধারণ মানুষের স্বাস্থ্য, খাওয়া পড়া যে সংকটে পড়েছে, তার বিরুদ্ধে আমরা সারা ত্রিপুরাজ্যে গত 13 তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে সচেতন করার জন্য। সরকারের তো বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা অন্য রাজ্যে প্রধান মন্ত্রী তো আগরতলা বসে বসে কথা বলছেন, তাদেরকে বলুন না বাইরে যেতে। আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক, শুভ অক্ষয় তৃতীয়া, 1 মে থেকে 12 মে 2024 বিশেষ অফার, প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড়। তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ। অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি, উষাবাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। সবার সাদর আমন্ত্রণ, শর্তাবলী প্রযোজ্য।